नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকে গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। এপ্রিল মাসে বিরাট সুযোগ, সুযোগগুলি সদ্ব্যবহার করুন। পাঁচটি খুশির খবর আসছেই, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি, তাদের জানাতে চলেছি এপ্রিল মাসে প্রত্যেকটি গ্রহই রাশি পরিবর্তন করবে, এমন এপ্রিল মাস দীর্ঘদিন পর আসতে চলেছে। বলা যেতে পারে বৃশ্চিক রাশির কাছে এই এপ্রিল মাস বিরাট সুযোগ এনে দেবে এবং পাঁচটি খুশির খবর অবশ্যই পাবে। কোন পাঁচটি খুশির খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি, আপনাদের জীবনে একটা বিরাট সময় আসছে এই এপ্রিল মাসে। আপনি বলবেন কেন? তার প্রধান বা প্রথম আপনি আভাস পাবেন সাতই এপ্রিল। সাতই এপ্রিল যে মঙ্গল এতদিন লড়াই করছিল শনির সঙ্গে, সেই মঙ্গল শনির সাত ছেড়ে এবার প্রবেশ করবে কুম্ভে। সাতই এপ্রিল থেকে কুম্ভে অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের, কারণ শনির সঙ্গে লড়াই করা মঙ্গল অবশ্যই নানাভাবে ক্লান্ত, সেই মঙ্গল কুম্ভতে প্রবেশ করবে চতুর্থ স্থানে, কেন্দ্রস্থানে। এই মঙ্গলের প্রবেশ বৃশ্চিক রাশিতে শুরু হবে কর্মের জোয়ার, আর্থিক উন্নতি। প্রথম যে সুখবর তারা পাবে তা হচ্ছে ল্যান্ড, জায়গা জমি লাভ এবং সম্পত্তি ক্রয়ের একটা সিদ্ধান্ত বা টাকা চলে আসা। সুতরাং সম্পত্তিজনিত শুভ খবর তারা এই এপ্রিলেই পাবে, সাতই এপ্রিল যখন মঙ্গল প্রবেশ করবে কুম্ভে। এরপরে বারোই এপ্রিল সবচেয়ে বড় ধামাকা আসতে চলেছে বৃশ্চিক রাশিদের জন্য। দ্বিতীয় সুখবর, শত্রু নাশ, রোগ নাশ, এমনকি শরীরের সমস্ত ধরনের ব্যথা বেদনা যন্ত্রণা নির্মূল হয়ে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, নানা ধরনের রোগ ভোগে ভুগে থাকছেন, তার কারণ দেড় বছর কেতু অবস্থান করছিল আপনার রাশিতে। কেতুর অবস্থান আপনার গ্যাস অম্বল বড্ড বেশি হচ্ছিল, তাই কেউ আপনার শরীরে জোর আসছিল না, তাই তো যা খাচ্ছিলেন অম্বল হয়ে যাচ্ছিল, তাই তো চর্মরোগ হচ্ছিল, তাই তো ব্যথা বেদনা হচ্ছিল, তাই তো। কিন্তু এবার আর হবে না, কেতু তার রাশি পরিবর্তন করছে। বারো তারিখে কেতু বৃশ্চিক থেকে চলে আসছে তুলায়, এর ফলে শরীরে অনেক বল আপনি ফিরে পাবেন বৃশ্চিক রাশি। শরীরের বলবৃদ্ধি কি সুখবর নয়? রোগমুক্তি কি সুখবর নয়? সাথে থাকছে রাহুর ষষ্ঠের স্থানে প্রবেশ। সপ্তম থেকে যখন রাহু ষষ্ঠে প্রবেশ করল তখন শত্রু নাশ নিশ্চিত। তাই বৃশ্চিক রাশি, এই তারিখগুলোকে নোট করে নিন, নাহলে ক্যালেন্ডারে দাগ মেরে নিন। প্রথম বললাম সাত তারিখ, সাতই এপ্রিল, দ্বিতীয় হলো বারোই এপ্রিল। বারোই এপ্রিল রাহু যখন সপ্তম থেকে ষষ্ঠে প্রবেশ করবে, শত্রু নাশ হবে, রোগ মুক্তি হবে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব চলেছিল তা কমে যাবে, একে অপরের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, টান বাড়বে, একে অপরের কাছাকাছি আসবেন, এবং সবচেয়ে বড় কথা দাম্পত্য মিলন, দাম্পত্য সুখ শুরু হবে। সুতরাং দুটো খুশির খবর দুটো পেয়ে গেলেন, এবং তৃতীয় খুশির খবর এমন খবর যে খবরের জন্য যুগ যুগ আপনাকে প্রতীক্ষা করতে হবে। হ্যাঁ, প্রতীক্ষা করতে হবে, এক যুগ বারো বছর। বারো বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা পুনরায় ঘটতে চলেছে। তেরোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি, ইয়েস দেবগুরু বৃহস্পতি, তিনি প্রবেশ করবেন মিনে। কুম্ভ থেকে মিনে
মানে পঞ্চমে এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি, বিরাট আর্থিক সুযোগ আসছে বৃশ্চিক রাশির জন্য। কত টাকা আপনি গুনতে পারেন আপনি আমাকে বলুন, আমি বলবো তার থেকেও অনেক অঢেল অর্থ বৃহস্পতি আপনাকে দেবে। বিরাট সাফল্য, বিরাট উন্নতি, বিরাট আর্থিক সমৃদ্ধি আপনার আশেপাশে ঘুরে ফিরে বেড়াবে, আপনাকে কখনোই চিন্তার মধ্যে আসতে হবে না, আপনাকে কখনো দুরবস্থার মধ্যে পড়তে হবে না। আপনি লড়াইয়ের ময়দানে থাকবেন, বৃহস্পতি আপনার হাত ধরবে এবং 13 এপ্রিল থেকে পুরো এপ্রিল মাসের শেষ পর্যন্ত বৃহস্পতি থাকবে। অবশ্যই 1 বছর থাকবে এই পঞ্চমে। আপনার সন্তানজনিত শুভ ফল, যারা বিদ্যার্থী, শিক্ষাক্ষেত্রে বিরাট সাফল্য এবং সবচেয়ে বড় কথা আপনার শুভ প্রেম সম্পর্ক আসবে যদি আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি একের পর এক সুখবর পাচ্ছেন, আর্থিক সুখবর, প্রেমজ সম্পর্কে সুখবর, সন্তানজনিত সুখবর, উচ্চবিদ্যার সুখবর। 5টা সুখবর বলেছি অলরেডি, 10টা হয়ে গেছে, এরপরে আরও একটা কথা বলতেই হয়। ও রবি, যে রবি বত্রবানে অবস্থান করছে মিনে, সেই রবি 15 এপ্রিল মিন থেকে প্রবেশ করবে মেষে, হবে বৈশাখ মাস। আর 15 এপ্রিল থেকে এপ্রিলের শেষ দিন পর্যন্ত রবি অবস্থান করবে মেষে। মেষে রবির অবস্থান আপনাকে দেবে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস, আপনাকে দেবে জীবনকে নতুনভাবে গড়ার সংকল্প। তাই তারিখগুলো আমি আবার বলছি, 7ই এপ্রিল, 12ই এপ্রিল, 13ই এপ্রিল, 15ই এপ্রিল, পর 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 একের পর এক সৌভাগ্যের খবর আসছে বৃশ্চিক রাশি। এরপরে আরও একটা তারিখ বলতে হয়, 27 এপ্রিল। 27 এপ্রিল শুক্র, যে শুক্র কুম্ভ আছে, কুম্ভ থেকে প্রবেশ করবে মিনে, শুক্র হয়ে যাবে তুঙ্গস্থ শুক্র। এপ্রিলের শেষ কটা দিন আপনাকে দেবে সাফল্যের সর্বোচ্চ চূড়া। সুতরাং বৃশ্চিক রাশি, এরূপ এপ্রিল মাস আপনি এর আগে কবে পেয়েছেন আমি বলতে পারবো না। আমি দীর্ঘ 25 বছরের বেশি সময় এই কাজে যুক্ত আছি, আমি দেখিনি এমন এপ্রিল মাস আগে কখনো এসেছে। আরও একটা গ্রহ এই এপ্রিল মাসে রাশি পরিবর্তন করতে চলেছে, সেটি হচ্ছে শনি। 29 এপ্রিল শনি মকর থেকে প্রবেশ করবে কুম্ভে, নিজের মূল ত্রিকোণে। দীর্ঘ 30 বছর পর এই কুম্ভতে শনি আনন্দ ভবন স্থানে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে চতুর্থ স্থান। আপনার গৃহবাড়ির প্রত্যেকটা সমস্যা ধরে ধরে সমাধান করবেন এই শনিদেব। সুতরাং বৃশ্চিক রাশি, 7ই এপ্রিল, 12ই এপ্রিল, 13ই এপ্রিল, 15ই এপ্রিল, 27 এপ্রিল, 29 এপ্রিল, প্রত্যেকটা তারিখ, শুধু তারিখ নয় একটার পর একটা সুখবর। তবে এই সুখবরের মাঝে একটা খারাপ খবর দিতেই হয়। মঙ্গল 7ই এপ্রিল চতুর্থের স্থানে প্রবেশ করার ফলে, অর্থাৎ মকর থেকে কুম্ভতে আসার ফলে আপনার মাঙ্গলিক দোষ সূচিত করছে, এর ফলে মাঙ্গলিকের অশুভ প্রভাব পড়বে। তাই এই সময় আপনি বজরাঙ্গবলী পঞ্চমুখী হনুমানকে অবশ্যই প্রতি মঙ্গলবার লাড্ডু দিয়ে পূজা অর্চনা করুন, এতে আপনার মাঙ্গলিক দোষ অনেকাংশে কেটে যাবে। হনুমান চল্লিশা পড়তে ভুলবেন না। তাই বৃশ্চিক রাশি, এমন এপ্রিল মাস দীর্ঘদিন বাদে আসছে, আপনি যে বিরাট সুযোগ পাচ্ছেন সেই সুযোগ গ্রহণ করুন, এটা আমার অনুরোধ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।